থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তাই বেশি সময় নষ্ট না করে চলো আমাদের মূল আলোচনাতে চলে যাওয়া যাক। 2025 সালে যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের মনে অবশ্যই একটা ভয় রয়েছে যে আগেরবারের বাংলা কোয়েশ্চেন দেখার পর তোমাদের মনে হচ্ছে আমাদের বাংলা কোয়েশ্চেনটা কেমন হতে চলেছে। 2024 সালের বাংলা কোয়েশ্চেন কিন্তু সহজই ছিল, কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে এসেছিল আর বেশ কিছু কোয়েশ্চেন রিপিটও হয়েছে। তো তার জন্য তোমরা বুঝতে পারছো না যে তোমাদের ঠিক কিরকম কোয়েশ্চেন পড়ে যাওয়া উচিত আর কোন কোন অধ্যায় থেকে কোন কোন জায়গা থেকে তোমাদের কোয়েশ্চেন পড়ে গেলে তোমরা কমন পাবে। আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি যে কোন অধ্যায় থেকে ঠিক কত মার্কের কোয়েশ্চেন আমরা পড়ে যাব এবং কিভাবে পড়ে গেলে আমরা আমাদের 50% নলেজ আর 50% বইয়ের একদম বই থেকে কমন পাবো। তো চলো সাহিত্য সঞ্জন বই নিয়ে আমরা চলে এসেছি আর এখানে আমাদের অধ্যায়গুলো আমরা দেখে নিই যে কোন কোন অধ্যায় থেকে আমাদের কী কী কোয়েশ্চেন এসেছে। সর্বপ্রথম তোমাদের সামনে 2024 সালের যে মাধ্যমিক কোয়েশ্চেনটা সেটা আমি তুলে ধরি। তো এখানে তোমরা দেখতে পাবে যে জ্ঞানচক্ষু থেকে এবার 3 মার্কের কোয়েশ্চেন এসেছে, যেরকমটা আমি বলেছিলাম যে আগেরবার জ্ঞানচক্ষু থেকে 5 মার্কের কোয়েশ্চেন এসেছিল এবার 3 মার্কের আসবে, 3 মার্কেরই এসেছে। আর এবার অসুখী একজন থেকে 5 মার্কের কোয়েশ্চেন আসেনি, অসুখী একজন থেকেও 3 মার্কের কোয়েশ্চেন এসেছে। তো এখান থেকেও আমি বলে দিয়েছিলাম যে অসুখী একজন অনেকটা ইম্পর্টেন্ট পড়বে। তো চলো আমরা দেখে নিই যে আমাদের অধ্যায়গুলো থেকে ঠিক কত মার্কের আমাদের প্রশ্ন পড়তে হবে। কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা সবাই জানো, প্রথমে 17টা এমসিকিউ থাকবে, তারপরে 14টা এসএকিউ থাকবে। প্রথমে 17টা এমসিকিউ এর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে 1.9 দাগ পর্যন্ত তোমাদের পাঠ্য বই থেকে মানে গল্প এবং কবিতা থেকে তোমাদের যে এমসিকিউ থাকবে সেটা 1.9 দাগ পর্যন্ত। তারপর 1.10 দাগ থেকে 1.17 দাগ পর্যন্ত কিন্তু পুরোটাই তোমাদের ব্যাকরণের প্রশ্ন থাকবে। আর তোমাদের যে 14 নম্বরের এসএকিউ থাকছে সেখানে কিন্তু প্রথমে 4টে গল্প থেকে আসছে, তারপরে 3টে কবিতা থেকে, তারপরে 3টে প্রবন্ধ থেকে আসবে। সিরাজউদ্দৌলা থেকে কোনো এমসিকিউ বা এসএকিউ আসবে না। তো এইখানে যে 17 মার্কের এই 14 মার্কের এসএকিউটা তোমরা দেখে নিলে এখানে আমাদের শর্ট কোয়েশ্চেন শেষ হচ্ছে 36 নম্বরের। এরপরে আমরা চলে আসবো 3 মার্ক এবং 5 মার্কের আলোচনাতে। 3 মার্কে তোমরা দেখতে পাচ্ছ যে এবার জ্ঞানচক্ষুতে 3 মার্কের কোয়েশ্চেন চলে এসেছে, যেরকমটা আমাদের কথা ছিল। তার মানে কিন্তু 2025 সালে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য জ্ঞানচক্ষুর 5 মার্কের কোয়েশ্চেনগুলো অনেকটাই ইম্পর্টেন্ট। তোমাদের জ্ঞানচক্ষু চ্যাপ্টার থেকে কোনো 3 মার্কের কোয়েশ্চেন পড়া লাগবে না, যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে 5 মার্কের কোয়েশ্চেন হিসেবে পড়ে নাও। আর এবার তারপরে বহুরূপী দেখো, বহুরূপী এবার 3 মার্কের চলে এসেছে আর বহুরূপী থেকে কিন্তু এবার 5 মার্কের কোয়েশ্চেন 3 মার্কের আসেনি, বহুরূপী থেকে এবছর 5 মার্কের কোয়েশ্চেন এসেছে। তো সেই জন্য এবার বহুরূপী থেকে তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের 3 মার্কের শুধু পড়তে হবে। তোমাদের কিন্তু বহুরূপী থেকে কখনোই 5 মার্ক আর পড়া লাগবে না, 3 মার্ক পড়তে হবে। আর নদীর বিদ্রোহ, অদল বদল বা পথের দাবি থেকে এগুলো থেকে কিন্তু আর কোনোটাই মানে পথের দাবিটা তোমাদের এবার এবছর কোনোভাবেই ইম্পর্টেন্ট নয়। তোমরা যদি চাও তাহলে গল্পের মধ্যে পথের দাবি তোমরা স্কিপ করে যেতে পারো। তোমরা যদি মনে করো যে পথের দাবি একদমই পড়বে না তাতেও কোনো সমস্যা নেই। কেন বলছি, কারণ পথের দাবি এবার আর আসবে না, এটা আমি ড্যাম শিওর যে 2025 সালে বাংলা কোয়েশ্চেনে পথের দাবি থেকে কোনো কোয়েশ্চেন থাকছে না, শুধু এমসিকিউ এসএকিউ বাদ দিয়ে। কারণ এবার পথের দাবি 3 মার্কেও একটা কোয়েশ্চেন এসেছে, 5 মার্কেও একটা কোয়েশ্চেন এসেছে। তাই পরের বছর যে পথের দাবি থেকে কোনো কোয়েশ্চেন দেবে না সেটা আগে থেকে আন্দাজ করা যাচ্ছে। আর নদীর বিদ্রোহ আর অদল বদল থেকে যেহেতু এবছর কোনো কোয়েশ্চেন আসেনি, পরের বছর তোমাদের একদম 70% চান্স রয়েছে নদীর বিদ্রোহ এবং অদল বদল থেকে 3 মার্ক এবং 5 মার্কের কোয়েশ্চেন আসার। তার জন্য তোমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে নদীর বিদ্রোহ এবং অদল বদলকে, ঠিক আছে? নদীর বিদ্রোহ এবং অদল বদলের যেখানে যা 3 মার্কের এবং 5 মার্কের কোয়েশ্চেন আছে সুন্দর করে পড়ে ফেলবে, তারপর জ্ঞানচক্ষুর 5 মার্কের কোয়েশ্চেন পড়বে, তারপরে বহুরূপীর 3 মার্কের কোয়েশ্চেন করবে। তো এগুলো সব গল্পের মধ্যে আমি বলে দিলাম যে কোনটার কোন অধ্যায় থেকে কিরকম ভাবে পড়বে। এবার কবিতাতে চলে আসি। তোমাদের বইতে গল্পের থেকে কবিতা অনেক বেশি, মানে গল্প তো মোটে দেখো 4টে না 5টা আছে আর কবিতা অনেক বেশি। আর যে কটা কবিতা আছে সবকটা যুদ্ধমূলক কবিতা, মানে সব জায়গাতেই ধ্বংস হানাহানি এইসব আছে। তো প্রথমে আসি অসুখী একজনের কথাতে, 3 মার্কের এবার চলে এসেছে। তো তার জন্য অসুখী একজন থেকে তোমাদের কোনো 3 মার্কের কোয়েশ্চেন পড়া লাগবে না, তোমরা 5 মার্কের কোয়েশ্চেন পড়বে, ঠিক আছে? আর আয়ারও বেঁধে বেঁধে থাকি থেকে এবার 5 মার্কের কোয়েশ্চেন এসেছে, তার জন্য তোমরা শুধু এখান থেকে 3 মার্কের কোয়েশ্চেন করে যাবে। আর প্রলয়লেস থেকে এবার 3 মার্কের কোয়েশ্চেন এসেছে, তাই সেখান থেকে শুধুমাত্র 5 মার্কের কোয়েশ্চেন করলেই হবে। আর সিন্ধু তীরে থেকে যেহেতু আমাদের এবার 5 মার্কের কোয়েশ্চেন এসেছে, পঞ্চকন্যা কিভাবে চেতনা পেয়েছিল এই কোয়েশ্চেনটা এসেছে, তার জন্য তোমরা এবার সিন্ধু তীরে 3 মার্কের কোয়েশ্চেন করবে। এর মধ্যে আমি বলে রাখি সিন্ধু তীরে কিন্তু মনোহর দেশের বর্ণনাটা তোমাদের 2025 সালের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে অতি মনোহর দেশ, মনোহর দেশটির বর্ণনা দাও। এই কোয়েশ্চেনটা কিন্তু 3 মার্কের জন্য একেবারে ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা তোমরা সবাই একবার করে দেখে যেও। তো আর যেটা আমাদের ম্যাক্সিমাম তোমাদেরকে মানে বিশালভাবে পড়তে হবে সেগুলো হচ্ছে আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, এই 3টে। এই 3টে থেকে কিন্তু এবছর মাধ্যমিকে কোনো কোয়েশ্চেন ছিল না, তাই মানে 70% চান্স আছে যে পরের বছর এই 3টে থেকে কোয়েশ্চেন আসছে, মানে 2025 সালে। তো তোমরা আফ্রিকা, অভিষেক আর অস্ত্রের বিরুদ্ধে গান এই 3টে কবিতা থেকে একদম ডিটেলসে সব পড়ে ফেলো, একটা কোয়েশ্চেনও বাদ দিও না, ঠিক আছে? আর অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, সিন্ধু তীরে আর প্রলয়োল্লাস, এই 4টে তারপরে করবে।
মানে আগে আফ্রিকা অভিষেকে আর অস্ত্রের বিরুদ্ধে গান কমপ্লিট করবে, তারপরে এই বাকি তিনটে কবিতা তোমরা কমপ্লিট করবে। এবারে প্রবন্ধের কথায় আসি। প্রবন্ধ থেকে তো তোমাদের কিছু আমি বলবো, তোমাদেরকে রিকমেন্ড করবো হারিয়ে যাওয়া কালিকলমটা, বেশ বেস্ট হবে, কারণ বাংলা ভাষায় বিজ্ঞানের অনেকগুলো প্রশ্ন আছে আর অনেক সেখানে বাধ্যবাধকতাও আছে। তোমরা চাইলে হারিয়ে যাওয়া কালিকলম করতে পারো, কারণ ওইটার মধ্যে অনেক মানে হয়তো অনেক ইনফরমেশন তোমাকে মনে রাখতে হবে, কিন্তু ওইটা বেশি সহজ, ওটা মানে বানিয়ে লেখাটা বেশি সহজ। আজ এবার যেরকম প্রশ্ন এসেছিল যে লেখালেখি একটা অনুষ্ঠান, কেন লেখালেখিকে অনুষ্ঠান বলা হয়েছে, তো ওখানে বেশ সুন্দর করে সবাই ছাত্রছাত্রীরা বানিয়ে লিখে আসতে পেরেছে। আবার বাংলা ভাষা বিজ্ঞান থেকেও কিন্তু এবার খুব সহজ প্রশ্ন এসেছিল যে বিজ্ঞান চর্চার সমস্যাগুলো আলোচনা করো। তো এবার দুটো প্রবন্ধ থেকে আমাদের সুন্দর এবং সহজ প্রশ্ন চলে এসেছে, তাই তোমাদের ক্ষেত্রে কিন্তু 2025 সালে আন্দাজ করা যাচ্ছে যে প্রবন্ধ থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দেবে। যেহেতু এবছর গল্প থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন এসেছে, তোমাদের কিন্তু গল্প থেকে খুব সহজ প্রশ্ন দেওয়া হবে। আর কবিতাতে যেহেতু এবছর সহজ প্রশ্ন করা হয়েছে, তোমাদের কবিতাতে একটু কঠিন প্রশ্ন করা হতে পারে। প্রবন্ধতে যেহেতু একটু সহজ হয়েছে, তাই তোমাদের একটু কঠিন হতে পারে, ঠিক আছে? এবছর দেখবে একটু সহজ, যেখান থেকে সহজ আসছে সেখান থেকে তোমাদের কঠিন হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, হারিয়ে যাওয়া কালিকলমের যেখানে যা কোয়েশ্চেন আছে এবছর যেটা এসেছে সেটা বাদ দিয়ে সব পড়ে ফেলো। বিশেষ করে ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস এবং সেটা কে আবিষ্কার করেছিলেন এইসব, আর আরেকটা সেটা হচ্ছে লেখকরা কালি কী করে তৈরি করতেন, ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বারবার রিপিট হয়েই থাকে। এরপর নাটক সিরাজউদ্দৌলা, জানোই তো সিরাজউদ্দৌলার যে কটা চরিত্র আছে, সিরাজের চরিত্র, ঘসেটি বেগমের চরিত্র, লুৎফার চরিত্র, মির্জাফরের চরিত্র, এগুলো সব একটা করে সব সুন্দর করে মুখস্থ করে নিও। আর তার সাথে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা, পলাশী প্রান্তরের যে ব্যাপারগুলো আছে, মানে যে কোটেশনগুলো আছে, তার সাথে যে প্রশ্নগুলো আছে সেগুলো সব মুখস্থ করে ফেলবে। আর সহায়ক গ্রন্থ তো কোনি, তোমরা জানো যে কোয়েশ্চেন রিপিট হয়েছে এবার, দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে যে কোনির লড়াই সেটা 2017 সালে এসেছিল, সেটা আবার দিয়েছে 2024 সালে, আবার কেচ্ছা সাধনের পরিচয়টা দিয়েছে আবারও। তো তোমাদের আরেকটা যেটা আমি তোমাদের ইম্পর্টেন্ট বলতে চাই সেটা হচ্ছে কোনির চরিত্রটা, অনেক দিন হয়ে গেছে কোনির চরিত্র মাধ্যমিকে আসেনি, তো তোমাদের 2025 সালে একটা বিশাল চান্স রয়েছে কোনির চরিত্র আলোচনা করতে দেবে, এটা আমার মনে হচ্ছে বিশালভাবে একটা চান্স রয়েছে কোনির চরিত্র। এর সাথে সাথে তোমরা হিয়ামিত্রের চরিত্র এবং প্রণবিন্দু বিশ্বাসের চরিত্রটাও করে রেখো, আর অবশ্যই বিষ্ণুচরণ ধরের চরিত্রটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তার সাথে সাথে তোমাদের সহায়ক গ্রন্থতে মানে তোমাদের সহায়িকাতে যে সমস্ত কোয়েশ্চেন আছে কোনি থেকে সবগুলোই তোমরা একটু করে নিও। আর বঙ্গানুবাদের কথা বলে, বঙ্গানুবাদ একদম ইজিলি কমন পেয়ে যাবে। কি করতে হবে, যখন টেস্ট পেপার বেরোবে, টেস্ট পেপারে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো বঙ্গানুবাদ আছে সব সুন্দর করে খাতায় মানেসহ লিখে নিয়ে মুখস্থ করে ফেলবে। আর তার সাথে তোমরা তো নিশ্চয়ই একটা না একটা সহায়িকা বই পড়ছো, প্রান্তিকের হোক, ছায়ার হোক, ট্যালেন্ট বুস্টারের হোক, যা যা তো মানে যে কোনো কোম্পানির তো একটা তোমরা সহায়িকা বই পড়ছো, সেই বইটার পেছন দিকে যতগুলো বঙ্গানুবাদ আছে সবগুলো মুখস্থ করে ফেলবে। তুমি যদি তোমার সহায়িকা বইয়ের সব বঙ্গানুবাদ এবং টেস্ট পেপার কেনার পর সেখানকার সমস্ত বঙ্গানুবাদ একেবারে জলের জল করে ফেলো, তাহলে তোমাকে পরীক্ষা থেকে বঙ্গানুবাদ কমন পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বঙ্গানুবাদ কিন্তু কোনো বাইরে থেকে দেয় না, সহায়িকা বই এবং ওই টেস্ট পেপার থেকেই দেয়। এবছরও কিন্তু যেটা দিয়েছিল সেটা প্রান্তিকের বইতেও ছিল, আবার সহায়িকা ট্যালেন্ট বুস্টারের সহায়িকাতেও ছিল, ম্যাক্সিমাম সহায়িকাতেও ওইটা ছিল, তার সাথে সাথে কিন্তু টেস্ট পেপারেও কিন্তু ওটা পাওয়া গেছে। তো তোমরা বঙ্গানুবাদ কমন পেয়ে যাবে, তাতে কোনো চিন্তার কারণ নেই। আর সংলাপ, আর এবার আসি মূল কথাতে। এতক্ষণ আমি তোমাদেরকে কোন অধ্যায় থেকে কি কিভাবে পড়তে হবে এবং কিভাবে পড়লে তোমরা কমন পাবে সেটা আমি বলে দিয়েছি, ঠিক আছে? তো যেটা আমি বললাম, পথের দাবি তোমরা স্কিপ করে দিতে পারো, কোনো সমস্যা নেই, পথের দাবি থেকে এবার কোনো কোয়েশ্চেন আসবে না। আর বলে দিলাম যে কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে। এবার আমরা মূল ব্যাপারে চলে আসবো, যে সংলাপ, প্রতিবেদন এবং প্রবন্ধ রচনা। সবার মনে এই ব্যাপারটা নিয়ে একটা ভয় রয়েছে যে কমন পাবো কিনা, সংলাপ আর প্রতিবেদন আর প্রবন্ধ রচনা যে কি হবে তোমরা কেউ কিছু বুঝতে পারছো না, কারণ আগেরবার সবাই আন্দাজ করেছিল বাংলার উৎসব আসবে, কিন্তু সেখানে পর্ষদ পুরোটাই ঘেটে ঘ করে দিয়েছে, বাংলার উৎসব আসেনি। সবাই বাংলার উৎসবের ভরসাতে অনেকেই পরীক্ষা দিতে গিয়েছিল, পরীক্ষার হল থেকে বেরিয়ে যখন তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে তারা বলেছে যে আমরা বাংলার উৎসব পড়ে এসেছি, শুধু সেখানে দেয়নি, আমাদের বিশাল খারাপ হয়েছে পরীক্ষা। তো প্রথমেই বলি, মাধ্যমিক পরীক্ষাটা তোমার ঘরের পরীক্ষা নয় যে তুমি একটা যে কোনো রচনা মুখস্থ করে চলে যাবে আর তোমাকে পর্ষদ সেটাই দিয়ে দেবে। যদি সেরকম হতো তাহলে তো মাধ্যমিক পরীক্ষা সবাই পাস করে যেত, তাই না? আর যে কোনো একটা রচনার ভরসাতে আমার মনে হয় কখনো মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়া উচিত নয়, কারণ পর্ষদের মাথার তার কখন কেটে যাবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না। সেই জন্য সবসময় হাতে 10টা রচনা রাখতে হয়। তুমি যে কোনো 10টা রচনা একদম সুন্দর করে মুখস্থ করে ফেলো, তোমাকে রচনা কমন পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। রচনা আমি তোমাদেরকে কমন দিয়ে দেবো, তোমরা হয়তো ভাবছো যে কোন রচনাটা পড়বো, কি পড়বো খুঁজে পাচ্ছ না, চিন্তার কোনো কারণ নেই, যতদিন আমি আছি রচনা একদম সুন্দরভাবে একটা সাজেশন দিয়ে দেবো। যদি তার বাইরে থেকে কোনো রচনা এসেছে তাহলে তোমরা আমাকে কমেন্টে যা খুশি তাই বলে গালাগালি দিতে পারো, কারণ আজ পর্যন্ত এরকম কখনো হয়নি যে আমি যে রচনাগুলো বলেছি তার বাইরে কখনো রচনা আসতেই পারে না। আমি যেগুলো বলে দেবো ঠিক সেগুলোই করে যাবে, দেখবে তার মধ্যে থেকে তোমরা সবগুলোই মানে প্রায় কমন পেয়ে যাবে। তো আগেরবারও আমি কমন দিয়েছিলাম দেশভ্রমণ, শিক্ষার অঙ্গ, তারপরে
যে সমস্ত রচনাগুলো এসেছে সবগুলোই আমার দেওয়া কমনের মধ্যেই ছিল। তো এবছরে তার উল্টোপাল্টা কিছুই হবে না, আমি তোমাদেরকে ঠিক বলে দেব যে কোন রচনাগুলো তোমাদেরকে করতে হবে আর কোনগুলো করতে হবে না। তো আরেকটা কথা, যেহেতু আগের বছর যেহেতু বাংলার উৎসব আসেনি, তো এই বছর তোমাদের একটা বিশাল চান্স আছে বাংলার উৎসব আসবে, ঠিক আছে? আগের বছর কিন্তু একেবারেই সবাই ভেবে নিয়েছিল বাংলার উৎসব আসবে, তো সেটা আসেনি। তোমরা এবার একদম নিশ্চিন্তে থাকতে পারো বাংলার উৎসব আসবে, কিন্তু হয়তো সেটা একটু ঘুরিয়ে দিয়ে দিল যে তোমার দেশের সাংস্কৃতিক উৎসব সম্পর্কে আলোচনা করো, এরকম চলে আসতে পারে। তো বাংলার উৎসব যে বাংলার উৎসব হিসেবেই আসবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? তো বাংলার উৎসবটা অবশ্যই করবে, তার সাথে বাকি যে রচনাগুলো আছে সেগুলো করে যেতে হবে, সেগুলো আমি বলে দেবো। চারটে রচনা থাকবে, একটা লিখতে হবে, কমন অবশ্যই পাবে, চিন্তার কোনো কারণ নেই। আর সংলাপ, আর একটা ভিডিও যেটা আছে সেই ভিডিওতে আমি সংলাপের বিস্তারিত বিবরণ দিয়ে দিয়েছি যে কোন কোন সংলাপগুলো পড়তে হবে, এবং আমি ড্যাম শিওর তার মধ্যে থেকেই তোমাদের সংলাপ থাকবে, চিন্তার কোনো কারণ নেই, সংলাপ তোমরা করতে পারবে। আর আমি প্রতিবেদনটা রিকমেন্ড করছি না, কারণ প্রতিবেদন কিন্তু বানিয়ে লেখা যায় না। সংলাপ হচ্ছে এমন একটা বিষয় যেখানে তুমি যে বিষয়ের উপরই তোমাকে সংলাপ লিখতে বলা হোক না কেন, তুমি নিজের একটা ক্রিয়েটিভিটি দিয়ে তুমি যেভাবে বন্ধুদের সঙ্গে কথা বলো সেরকম ভাবে তুমি বানিয়ে লিখে আসতে পারবে। আর এমনি তো সংলাপ অ্যাটেন্ড করার জন্য এক নম্বর এমনিই দিয়ে দেওয়া হয়, তারপর তোমার সংলাপে তুমি কি কি বিষয় লিখেছো, কি কি তথ্য লিখেছো সেটার উপর ভিত্তি করে তোমাকে বাকি চার নম্বর দেওয়া হয়। আর প্রতিবেদনে তুমি যতই ভালো লেখো না কেন, তোমাকে ঢালা 3.5 অথবা 4 নম্বর দিয়ে দেবে। সেই জন্য সবসময় আমি রিকমেন্ড করে থাকি তোমরা সংলাপ লিখবে। আর সংলাপে আমি বেশ কিছু জিনিস দিয়ে দিয়েছি, তোমরা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা তোমরা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে, মানে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওটা দেখে নিতে পারো, অথবা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। আমি রিসেন্টলি আপলোড করেছি, সবার প্রথমেই থাকবে যে সংলাপের মধ্যে কি কি ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর সেগুলো যদি তোমরা এখন থেকে সুন্দর করে মুখস্থ করে নাও, পরীক্ষার আগে একটুখানি দেখে চলে যাবে, ব্যাস। সংলাপ প্রতিবেদন আর প্রতিবেদনটা নয়, প্রতিবেদন আমি বলতে পারবো না, কারণ প্রতিবেদন সম্পর্কে আমার কিছুই আইডিয়া নেই। আমি নিজেও কখনো প্রতিবেদন অ্যাটেন্ড করিনি, আমিও মাধ্যমিকে সংলাপ লিখেছিলাম। তো সংলাপ, প্রবন্ধ রচনা আর বঙ্গানুবাদ, এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সবাই সব কমন পেয়ে যাবে। আর তার সাথে সাথে তুমি তো বলে দিলাম যে কোন কোন জায়গা থেকে কিরকম কঠিন প্রশ্ন আসতে পারে, আর কোন কোন অধ্যায় থেকে কত মার্কের পড়তে হবে সেগুলো আমি বলে দিলাম। তো আশা করছি তোমাদের আর কোথাও কোনো অসুবিধা থাকছে না। যদি এখনো কারোর কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর এই ভিডিওটাতে মানে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।